অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী চিন্তার বাতিঘর হিসেবে সুপরিচিত। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে সমাজতন্ত্রের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে সাহিত্য সমাজ অধিকার নিয়ে বিশ্লেষণধর্মী ও পথনির্দেশক প্রবন্ধ, সাহিত্য ও কলাম লিখে দেশবাসীকে সচেতন ও উজ্জীবিত করছেন। তার জন্ম ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের বারৈখালি গ্রামে। বাবা হাফিজউদ্দিন চৌধুরী ও মা আসিয়া খাতুনের জ্যেষ্ঠপুত্র তিনি। তার স্কুল জীবন অতিবাহিত হয় রাজশাহী, কলকাতা ও ঢাকায়। ১৯৫৭ সালে তিনি প্রভাষক হিসেবে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। ইংরেজি সাহিত্যে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাজ্যের লিডস এবং লেস্টার বিশ্ববিদ্যালয়ে। ২০০৮ সালে মনোনীত হন এমেরিটাস অধ্যাপক হিসেবে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ, অনুবাদ ও কথাসাহিত্য মিলিয়ে রচিত বইয়ের সংখ্যা ১১০। সাম্যবাদী রাজনৈতিক দর্শনে অবিচল থেকে বরাবরই তিনি লিখে চলেছেন অন্যায় অনাচারের বিরুদ্ধে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর লেখায় সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে গভীর দার্শনিকতা এবং ইতিহাস চেতনা। সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৭৬ সালে গদ্যে ও গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার পান। এরপর ১৯৮৮ সালে গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বর্ণপদক লাভ করেন। শিক্ষায় অবদানের জন্য ১৯৯৬ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও তিনি ১৯৭৫ সালে লেখক সংঘ পুরস্কার, ১৯৮০ সালে লেখিকা সংঘ পুরস্কার, ১৯৮৩ সালে কাজী মাহবুবুল্লাহ পদক, ২০০১ সালে আব্দুর রউফ চৌধুরী পুরস্কার এবং ২০০২ ঋষিজ পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। পর্যটন টেলিভিশন দেখা হয় নাই চক্ষু মেলিয়া।